শেষ হয়ে এলো বছর। মিঠে রোদের ছুটির আমেজে প্রতি বছরই এই সময়টাতে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল নামে। এ শহর তো বটেই, জেলাগুলি থেকেও হাজার হাজার মানুষ পরিবারের সকলকে নিয়ে বেড়াতে আসেন চিড়িয়াখানায়। স্কুলে বড়দিনের ছুটি থাকায় কুচিকাচাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। গভীর বিস্ময়ে তারা দেখে বাঘের পায়চারি, শিম্পাঞ্জিদের কায়দা কানুন, হাতির সুর তুলে সেলাম, জিরাফের লম্বা গলা বাড়িয়ে ইতিউতি যাওয়া। সবাই উৎসবের আমেজে আনন্দে উঠবেন। আমি শিম্পাঞ্জি অনেক কিছুই দেখেছি, ভালো শিম্পাঞ্জি, কোথাও শিম্পাঞ্জির খেলে বেড়ানো, কোথাও বাঘের গর্জন, এসবের মধ্যেই চিড়িয়াখানায় দিনটা আনন্দের সঙ্গে কাটালেন হাজার হাজার মানুষ। বছরের শেষ দিকটায় চিড়িয়াখানায় জমায়েত হয়েছিল গ্রাম থেকে শহর, ছেলে বুড়ো থেকে কচি কাঁচারাও। ক্যামেরায় মাধুরী রাউত, সুবীর দাসের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।